হ্যালো হ্যালো গাইস, গাইস, তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে জানাও। আমরাও বেশ ভালোই আছি, একদম কিন্তু বাংলাদেশে একটা মানে এক্সাইটমেন্ট খবর শুনতে পেরেছি, সত্যি। সেটাই নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটার টাইটেল কি আর ভিডিওটার সংক্রান্ত কি বলতে চেয়েছে সেটা কিন্তু ও বলে দিচ্ছে। তো গাইস, তার আগে বলে থাকি যে মজু জিনিসটা বাংলাদেশের ব্র্যান্ড, মেড ইন বাংলাদেশ, তাই না? তো ওই মানে বাংলাদেশে মেকিং করে, বাংলাদেশেই সেল হয়, মানে নিজস্ব জিনিস নিজস্ব মানুষেরা খায়। এর থেকে বড় বড় মানে হ্যাঁ, শান্তির জিনিস কিছু হয় না, যে নিজেরা চোখে দেখে নিজেদের কোম্পানি এক জায়গা। একদম কোকো মানে মোজো যে কোল্ড ড্রিঙ্কসটা বানায়, সে তো নিজে কোল্ড ড্রিঙ্কসটা তৈরি করে, কিন্তু যে বোতলটা সেটা হচ্ছে অন্য কোম্পানি থেকে প্রোডাকশনটা আসছিল এতদিন ধরে, মানে অন্য কোম্পানি বোতলগুলো ব্যাস তৈরি করে দিত। ও মানে ড্রিঙ্কসটা একটা কোম্পানির থেকে বানায়, বোতলটা আরেকটা কোম্পানির থেকে আসে, দুটো একদম মিক্সড করে জিনিসটা তৈরি হয়। একদম কিন্তু এখন চাইছে যে যার কোম্পানি হ্যাঁ, সেই যে চাইছে যে বোতলটা, দুটোই এক নিজেই করবে। না 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 না, মানে বোতলটা সে হ্যাঁ, আরো দাম দিতে হবে, মানে ও বোতলটা তুমি আচ্ছা, মানে দাম বাড়িয়ে বাড়িয়ে দিয়েছিল, দিতে। হ্যাঁ হ্যাঁ, মানে মানে তোমার, তোমার শেয়ার বাড়িয়ে দিচ্ছিল, হ্যাঁ তখন সে পদক্ষেপ নিল মজো, যে নিজেরটা নিজেই মেকিং করবে আর হ্যাঁ নিজেই সিল প্যাক মানে করবে। নিজেরটা নিজেকেই বুঝে নিতে হবে। তো একদম সে হয়তো মজো বন্ধ হওয়ার কিছুদিন, কারণ হচ্ছে সে জাপান থেকে ট্রাই সামথিং, করছে, ট্রাই না না করছে নিজেরটা জাপান করতে। থেকে একটা মেশিন আনার কথা, সেটা দিয়েই মানে ম্যানুফ্যাকচারটা হওয়ার কথা ছিল আমি যতদূর জানি। একদম আর 1 টাকা, মানে 1 টাকা হচ্ছে থ্রিস্পিনের কাছে 1 টাকা করে যাবে, এই হচ্ছে একটা মোজো যে ই ছিল, মানে ব্র্যান্ড প্রমোশন বা হুম হুম ফিলিস্তিনের কাছে 1 টাকা পৌঁছাবে সাহায্য, এই একটা জিনিসটা খুব হাইলাইটেড টাইটেল ছিল যখন একদম নতুন এসেছিল। বয়কটটা যখন হওয়া শুরু হলো, যে তোমার কি জানো কোক কোক যে কোল্ড হ্যাঁ, ড্রিঙ্কস, কোকা সেটা কোলা। কোকাকোলা যেটা, সেটা হচ্ছে পুরোপুরি ব্যান হয়ে গেছিলো। মাঝে মাঝে শুনলাম যে বাংলাদেশে কোকাকোলা কিন্তু আবার লেভেল বাড়ছে দিনকে দিন, তো এটা সঠিক কিনা অবশ্যই কমেন্টে কমেন্টে কমেন্ট করে জানাও। জানাও। আর মোজো বলে বাংলাদেশ থেকে উঠেই যাচ্ছে আবার, তো যাই না কেন ভিডিওটি দেখবো। কোকাকোলাকে কোল ঠাসা করে মোজো উত্থান, তো অবশ্যই দেখবো কি কি ডিটেলস, তো কোকাকোলাকে পিছিয়ে বিষয়টা কি ফেলে হতে মোজো পারে? উত্থান, তো অবশ্যই দেখার কারণ, কারণ মোজো কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে শুনতে পাচ্ছে, অনেকে আমাকে বলছে। মানে বিষয়টা কি আর হঠাৎ করে লোকেশন চেঞ্জ হয়ে হ্যাঁ, গেল? তো আবার কন্ট্রোভার্সি শুরু হয়েছে একদম মোজো নিয়ে, আবার কোকাকোলা নিয়ে, তো অবশ্যই দেখবা মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কারণ এই টপিকটা আবার ঘুরে দাঁড়ানো অনেক প্রবলেম সিন ক্রিয়েট হচ্ছে। তো হুম যাই হুম না কেন ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর প্লিজ প্লিজ গাইস সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি অল অল করে করে দিও, দিও, আর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করতে পারো, নিচে লিংক দেওয়া অবশ্যই আছে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। বাংলাদেশের বাজারে বিরাট একটা অংশ কোক পেপসির দখলে। কোকের ব্যবসা চলছে প্রায় 60 বছর ধরে, পেপসির প্রায় 25 বছর। বাংলাদেশে কমল পানীয়র বাজারে চলে তাদের এক চেটিয়া রাজত্ব। তাদের মার্কেটিং আর ব্র্যান্ডিং পলিসি এতটাই স্ট্রং যে দেশীয় কোনো ব্র্যান্ড তাদের সাম্রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে না বা টিকে থাকতে পারে না। ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন কোক পেপসি বয়কটের ঢেউ উঠল বাংলাদেশে, ঠিক তখনই মজু হঠাৎ করে ফিলিস্তিনের প্রতি নিজেদের সহমর্মিতা স্বরূপ ঘোষণা দিল। তারা প্রতি বোতল থেকে 1 টাকা করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য পাঠাবে। অল্পদিনেই মজুর এই বাহ, এই জিনিসটা খুব ভালো লাগলো যে মানুষকে সাহায্য করার জন্য 1টা টাকা হলেও মানে অসংখ্য মানুষ কেনে, সেই 1টা টাকার সাহায্য কিন্তু অনেকটা হয়ে যাবে, বলে বিন্দু বিন্দু মহাসিন্ধু সেরকম হ্যাঁ, মানে টাইপের। আইডিয়াটা খুব সুন্দর হ্যাঁ, আইডিয়া, খুবই ভালো। ব্যাপক সমর্থন পায় এবং মজুর বিক্রি হুহু করে বাড়তে থাকে। কি পরিমাণ বিক্রি হয় মজুর, উৎপাদন ও মার্কেটিং এ মজুর কিভাবে দেশসেরা হয়ে উঠল, আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে টিকে থাকতে পারবে কি মজু, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। যেখানে কোক পেপসি বেভারেজ মার্কেটের 80-90% দখল করে রেখেছিল, আর 10-20% মার্কেট ছিল বাকি সব বেভারেজের, সেখানে আকিজ গ্রুপের মজু মাত্র 2-3 মাসে সেই মার্কেটের 35-40% দখল করে ফেলে এবং দিন দিন মার্কেট রেশিও আরো বাড়তে থাকে। মানে হ্যাপি পুরো কোল্ড ড্রিঙ্কস, একেবারে পুরো একেবারে হাটকে দাঁড়িয়েছে, যে মানে সমস্ত মানে ড্রিঙ্কের সঙ্গে টক্কর দেওয়ার মানে ক্ষমতা বুঝতে রাখে পারছো মোজো। পেপসি, তোমার কোকা কোকা কোলা, এই কোকাকোলা সঙ্গে মানে মার্কেটে যেগুলো মানে প্রফেশনাল ছিল সত্যি তাদের সঙ্গে টক্কর দেওয়ার মতন ক্ষমতা চলে এসেছিল। সত্যিই তাই, মার্কেট চাহিদা বাড়ার কারণে মজু পড়ে যায় উৎপাদন সমস্যায়, কারণ মজুর ফ্যাক্টরি ক্যাপাসিটি তো এত বিশাল নয় যে কোক পেপসির বিরাট মার্কেটের চাহিদা পূরণ করতে সম্ভব হবে।
ফলে মোজো দ্রুত দেশীয় একটি বেভারেজ কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তাদের ফ্যাক্টরিতে মোজোর ইন্টিগ্রেন্টস মানে কাঁচামাল উৎপাদন শুরু করে। মোজো সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা শতভাগ পূরণ করতে না পারলেও এই দেশীয় বেভারেজ কোম্পানির ফ্যাক্টরি সাপোর্টে বেভারেজ মার্কেটে নিজেদের আধিপত্য জোরদার করতে থাকে। কিছুদিন যাওয়ার পর হঠাৎ এই দেশীয় কোম্পানি থেকে মোজোকে জানানো হয় তারা তাদের ফ্যাক্টরিতে আর মজুর কাঁচামাল উৎপাদন করবে না। এটাই আমি বলেছিলাম, সেই কেন জবাব নেই, এই ব্যাপারটাই আমি বলতে যাচ্ছি যে ওরা কাঁচামাল তৈরি করবে না, কারণ ওদের মার্কেটিংটা লস হয়ে যাচ্ছে, অনেকে ঘুষ দিচ্ছে তলে তলে। লস না, তখন মানুষ উস্কায় যে যখন কিছু একটা ভালো কিছু করবে তার বিরুদ্ধে বলে যে তোমার তো লস হয়ে যাচ্ছে, তুমি কেন এটা না তাকে টাকা দিতেই পারে, কয়েক কোটি টাকা দিচ্ছে যে তুমি বন্ধ করে দাও ম্যানুফ্যাকচার, কাঁচামাল করা বন্ধই করে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। একদম সিরিয়াসলি এটাই এটা বেশিরভাগ ঘটে, যখন সামনাসামনি পাবে না তলে তলে হাত দিয়ে হাতের তল দিয়ে টাকা দিয়ে দিল কয়েক লাখ কোটি টাকা। এই সিচুয়েশনে এসে মজু পড়ে যায় দারুণ গেরাকলে, এই তো এটাই পানীয়র ব্যাপক চাহিদা আর অন্যদিকে তাদের উৎপাদনে ঘাটতি, ফলে মার্কেটে পড়তে থাকে বিরূপ প্রতিক্রিয়া আর চারিদিকে মজু মজু বলে হাহাকার। মজুকে নিয়ে তৈরি হয় নানা রিউমার, চলে অপপ্রচারণা, তাই বলে আকিজ গ্রুপ বসে থাকেনি। মজু তাদের ফ্যাক্টরির ক্যাপাসিটি বাড়াতে দ্রুত জার্মানের সঙ্গে যোগাযোগ করে। ফ্যাক্টরি মেশিনারি যে বিশ্বের সবচেয়ে আধুনিক ও টেকসই প্রযুক্তির মেশিন সাপ্লাই দেয় জার্মান কোম্পানি, তাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিন তৈরির অর্ডার দেওয়া হয়। কেননা এসব মেশিন ইনস্ট্যান্ট কেনা যায় না, অর্ডার করার পর সেটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধাপে কাস্টমাইজ করে তৈরি করতে হয়। ওই জন্যই মার্কেট থেকে কয়েকদিন গায়েব ছিল, বুঝতে পারলে, মানে আমরা অনেকেই ভেবেছিল এদিকে ভাবছে যে মার্কেটের থেকে উঠে গেল কিংবা কি হলো, কিন্তু তারা তারা যে ভেতর দিয়ে তাদের জিনিসটাকে প্রস্তুত করে নিচ্ছে সেটা কিন্তু এই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে। কথা আছে না, কোনো সময় লোকের উপর ডিপেন্ডেন্ট থাকতে হ্যাঁ। টি মেশিন তৈরিতে ব্যয় হয় 200 থেকে 250 কোটি টাকা। মজুর এই মেশিন জার্মানিতে তৈরি হয়ে শিপমেন্টে বাংলাদেশে আসতে এবং সেটি ফ্যাক্টরিতে ইনস্টল করতে সময় নেয় আরও 2 থেকে 3 মাসের মতো। এই বিরাট কর্মযজ্ঞ শেষ করে মজু দ্রুত তার নতুন উৎপাদনে ফিরে আসে। তবে উৎপাদনে ফিরে আসলেও নতুন করে মার্কেটিং চ্যালেঞ্জে পড়ে, যেমন বিদেশি বেভারেজ কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট ফ্রিজিং করতে নিজেরাই ফ্রিতে ফ্রিজ প্রোভাইড করে, যাতে এই ফ্রিজে দোকানিরা এসব কোম্পানির বেভারেজগুলো রাখতে পারে। কোক যেমন তাদের কোকাকোলা, মেরিন্ডা, কিনলে ইত্যাদি প্রোডাক্ট রাখার জন্য ফ্রিজ দেয়, তেমনই পেপসিকো তাদের পেপসি, ফান্টা, অ্যাকোয়াফিনা রাখার জন্য ফ্রিজ দেয়। তবে শর্ত থাকে, এসব ফ্রিজে দোকানিরা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট রাখতে পারবে না বটে। এখন মজুর পক্ষে তো হুট করে সারা বাংলাদেশে লাখ লাখ দোকানে ফ্রিজ প্রোভাইড করা সম্ভব না, কাজেই মজুকে থাকতে হবে ফ্রিজের পেছনে বা তাকের পেছনের গোডাউনে। ফলে দেখা যায় অনেক দোকানদার ফ্রিজিং করতে না পারে, এটার জন্যই হচ্ছে এই যে আমাদের ইন্ডিয়াতেও, কিন্তু হ্যাঁ ওটা ওটা বেশিরভাগ ঘটে না, কিন্তু এই বাংলাদেশে প্রচুর চ্যালেঞ্জ, মজুর তো প্রচুর চ্যালেঞ্জ এসে গেছে এই ফ্রিজের জন্য। চ্যালেঞ্জের থেকে বেশি হচ্ছে মজুকে এতটা পপুলেশন দেখে তারা কি করে মজুকে মানে হাঁটানো যায়, তার ফুল তো তৈরি করে ফেলেছে যে এমন ফ্রিজ দিচ্ছে যে অন্য অন্য, আবার শর্ত রেখেছে যে মজু রাখা যাবে না, তার মজু না মানে অন্য কোনো ব্র্যান্ড রাখা যাবে না। তার মানে কি যে তুমি চাইছো না জিনিসটাকে মার্কেটে, এটা সবাই করে কারণ তার বিজনেসটা বাড়ানোর জন্য, ইন্ডিয়াতেও করে কিন্তু এতটাও না, কারণ ইন্ডিয়াতে বেশিরভাগ নিজের মানুষরাই ফ্রিজটা কিনে নেয়, তার কারণে মজুর চাহিদা কমিয়ে দিয়েছে। তারপরও বহু দোকানদার ফিলিস্তিনকে ভালোবেসে বা দেশীয় প্রোডাক্টের প্রসারে, আমাদের ইন্ডিয়াতে আমি বলছি ওই ফ্রিজটা নিতে গেলে সত্য কি তোমার ওই কোম্পানি এগুলো কিনতে হবে, মানে কোল্ড ড্রিঙ্কসগুলো, তাছাড়া কোনো সত্য নেই, তুমি ওর ভিতরে যা ইচ্ছে রাখো কিন্তু তোমার ওই কোম্পানি নিতে হবে, কোল্ড ড্রিঙ্কস নিতে হবে, এই হচ্ছে বিষয়। মজুকে ফ্রিজে জায়গা করে দিচ্ছে। গত মাসে আকিজ ভেঞ্চার লিমিটেডের বা মজুর মাদার কোম্পানি 3 দিনের একটি মার্কেট রিসার্চ করে, যার যার এলাকার বাজারে গিয়ে বিভিন্ন দোকানে আকিজের প্রোডাক্ট সম্পর্কে দোকানিদের কি মত সেটা জানা ও নোট করা হয়, তাতে মানুষের একটা দেশপ্রেম খুঁজে পাওয়া যায়। এবং আরও একটি অন্যতম কারণ হলো ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা, তাই তারা মজু বিক্রি করছেন। মজু কর্পোরেট সকল আশঙ্কা আর ভয়কে তুচ্ছ করে একাই দাঁড়িয়েছিল এই দেশীয় কোম্পানি হিসেবে, এবং লাখো কোটি তরুণের প্রাণের আওয়াজের প্রতিনিধিত্ব করেছিল তাদের এই উদ্যোগ। সুতরাং এত সহজেই তারা ময়দান থেকে পিছু হটবে না আকিজ গ্রুপের মজু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি
বাংলাদেশের কোমল পানীয়র বাজারের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে, কোথাও কোনো তথ্যগত ভুল। সত্যি তাই, মানে মোজো এখন অনেকটা লড়াই করে জিততে হবে মোজোকে। মোজো এমনটা নেই যে মার্কেটের থেকে উড়ে গেছে, মোজো মোজোর জায়গায় রয়েছে, কিন্তু অন্য অন্য কোম্পানি এসে মোজোকে দাবানোর চেষ্টা করছে, কিন্তু হয়তো দাবাতে পারবে না, কারণ মানুষের যতটা ভালোবাসা দেখলাম, যে সাহায্য করার একটা মানে প্রবণতা দেখলাম, এই বাংলাদেশের মানুষের মানে অনেক শ্রদ্ধা করি। কি বলতো পূজা, মানে মানে মানুষ ফ্রি ফ্রিজ পাওয়ার জন্য মানুষে ভুলেই যাবে, ঠিক আছে, কিন্তু মোজো মোজো আস্তে আস্তে চেষ্টা করবে নিজে, যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা কিন্তু মোজো কিনে নিয়ে এসে বাড়িতে রাখছে, একদম একদম সেটা কিন্তু লেভেলের, একদম একদম, এটা সত্যি কথা। মোজো তুমি দোকান থেকে ফ্রিজে কিনে নিয়ে আসবে, বাড়ি আসতে আসতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তুমি দোকান থেকে কিনে নিয়ে যাবে যখন বাড়িতে ফ্রিজে রাখবে। মেইন কথা হচ্ছে গ্রাম এলাকায় একটু মোজো ক্রেজটা কমে যাবে, কারণ বেশিরভাগ যে লোকাল যে দোকানদাররা, যদি বাড়িতে ফ্রিজ না থাকে, লোকালে যদি ফ্রিজের মধ্যে কোনো ড্রিঙ্কস থাকে, গরমের মধ্যে মানুষ কি খাবে, মানে সব সর্বত অনুযায়ী যা কি অনুযায়ী ঠান্ডাটাই তো খাবে। অবশ্যই এই লোকাল মার্কেট গুলো একটু সমস্যা হবে মোজো, কিন্তু মোজোর মোজোকে হাঁটাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। মোজো কিন্তু শক্ত করে হাত ধরে নিয়েছে গাইস, মোজোকে স্যালুট, বাংলাদেশের মানুষই এই জিনিসটা এই জিনিসটা উপরে উঠছে। বাংলাদেশের মানুষরা যদি না থাকতো মোজো, মানে মানুষের সাহায্য যদি না করতো মোজো অনেকদিন আগে উঠে যেত। একটা ভালো কথা, বাংলাদেশের মানুষ আওয়াজ তুলতে পারবে, মানে যে আওয়াজ মানুষের যে মনের আওয়াজটা থাকে সেটা সত্যি কথা, ওপার বাংলার মানুষরা বেশি পাবে আমাদের থেকে। ধন্যবাদ মোজোকে আনার জন্য, কারণ মোজোর থেকে গরিব দুঃখী সাহায্য পাচ্ছে, এক টাকা হলেও, সেই এক টাকা কত টাকা সমান তার ঠিক নেই, সত্যি একটা মানুষের পেট চলে যাবে জাস্ট। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর মোজো কি মনে হয় যে তোমাদের যে তোমাদের ফেভারিট ড্রিং কি আপাতত সেটা কমেন্টে জানাও, একদম আর কিছু কমেন্ট আছে অবশ্যই কমেন্ট পড়বো, কারণ অনেকে কমেন্ট গুলো, প্রথমত কমেন্ট একটু কমেন্টে বলতে যাচ্ছি, আপনারা ভিডিও চলাকালীন মানে ভিডিও যখন আমরা বানাই তখন মাঝে মাঝে ভিডিওর মধ্যে যে আমরা থেমে যাই না, মানে একদম কথা বলি, কই কথা বলি, তো মানে বলতে চাচ্ছি যে বিরক্ত হয় এই করার কারণে, মানে আমরা মাঝে মাঝে ভিডিও থামিয়ে কথা বলি, কেন কথা বলি সেটা পরে বলছি। এরকম চলতে থাকলে আমরা আপনাদের ভিডিও দেখবো না, যা বলার পরে বলবেন। তো অবশ্যই বলতে চাচ্ছি যে কেন আমরা একদম থেমে থেমে দেখি, থেমে থেমে না দেখলে কন্টেন্টটি আসতেই পারতো না, মানে আমরা ভিডিওটি পোস্ট করতে পারতাম না, আর কপিরাইট ব্লক মারলে তো কন্টেন্টটি আমরা পোস্ট করতে পারবো। সেজন্য আমরা এক দু মিনিটের মধ্যেই আমাদের নিজস্ব কিছু বলি, কিংবা যখন সেই পয়েন্টটা থাকে যেই পয়েন্টে আমাদের কিছু বলা উচিত সেটা কিন্তু তখনই বলে দিই, যে রিভিউ লাস্টে দেবো সেটা কিন্তু নয়, একদম। আর একটা কন্টেন্ট হচ্ছে তোমরা তোমাদের বন্ডিংটা খুব সুন্দর, বাহ বাহ অসংখ্য শান্তি দাদাকে স্যালুট, কিন্তু এই যে ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে মনে হয় কিন্তু ক্যামেরার বাইরে অতটাও ভালো না, কত এ তো আমার কথা শুনে না থাকে গরম হয়ে যায়, চুপচাপ থাকতে হয় গন্ডগোল করলে, চুপচাপ থাকি, ও ও আমি চুপচাপ থাকি, কি যে বলে আমি মুখে আমার বাজে কথা কখনো আসে না, ক্যামেরার সামনে আমার চেষ্টা করি ভালোভাবে কথা বলা, পিছনে থাক মারপিট হয়ে যাক কোনো ব্যাপার না, কিন্তু শুনেও শান্তি, বা দাদাটা অসংখ্য ধন্যবাদ বলার জন্য, যে আমার বন্ডিংটা আমাদের আমাদের সঙ্গে প্রীতিদিরও বন্ডিং আপাতত এখনো অনেক বেশি ভালো আছে, কিন্তু প্রীতিদির সমস্যার জন্য প্রীতিদি ক্যামেরার সামনে আসতে পারে না, আর অবশ্য চেষ্টা করব যখন 100K হয়ে যাবে আমাদের সবাই তিনজন, আর বেশি দিন না, আর 14K মতন লাগবে আমাদের মেইন চ্যানেলে, তোমাদের সাহায্য একটু করতে হবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সহ্যই হচ্ছে না, তোমরা ভিডিও ভিডিও যদি স্ক্রিপ্ট করে যাও তো কি করে হবে, ভিডিও কন্টিনিউ দেখো, এটাই হচ্ছে আমাদের আমাদের রিকোয়েস্ট, একদম। তো চলো গাইস বাই বাই, টাটা, টেক কেয়ার।